মালদার হরিশ্চন্দ্রপুরে পরিবেশের কথা ভেবে এবার এলাকা থেকে আবর্জনা মুক্ত করতে উদ্যোগী হলেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত। বৃহস্পতিবার সকালে তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের শক্তল গ্রামে ফিতা কেটে শুভ উদ্বোধন হলো কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প। এই দিন প্রকল্পটি উদ্বোধন করেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের জয়েন্ট বিডিও বিপ্লব কুমার ঘোষ ও তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান শকুন্তলা সিংহ। উপস্থিত ছিলেন উপপ্রধান মহবা বিবি, যুব সভাপতি রনি, আইএনটিটিইউসির সভাপতি আব্বাস আলী, অঞ্চল সভাপতি আবুল হোসেন আশরাফি ও রামপ্রসাদ এবং জেলা পরিষদের সদস্য সন্তোষ চৌধুরী সহ স্থানীয়রা। পঞ্চায়েতের তত্ত্বাবধানে পঞ্চদশ অর্থ কমিশনারের 10 লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্পটি নির্মিত হবে বলে পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে। আজকে আমরা উপস্থিত হয়েছি তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতে। আমাদের আজকে উদ্বোধন হলো HWM, মানে এই কঠিন বর্জ্য পদার্থ। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এরকম একটা চিন্তাধারা। আমরা এটা শহরমুখী দেখেছিলাম, কিন্তু আজকে আমরা প্রতিটা গ্রাম পঞ্চায়েতে এই HWM এর প্রজেক্ট আমরা কিন্তু পাচ্ছি। তারই আজকে তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতে আজকে ওপেনিং করলাম আমরা প্রায় 10 লক্ষ ব্যয়ে এই কঠিন বর্জ্য পদার্থ, যাতে এক জায়গা ছড়িয়ে ছিটিয়ে না থাকে, প্রতিটা গলিতে প্রতিটা পাড়ায় যাতে না থাকে, সেই আবর্জনাগুলো এক জায়গাতে এসে যাতে জমা হয়, তার জন্যই আজকে এই শুভ শিলান্যাস। গ্রাম থেকে কি হবে এখানে বর্জ্যগুলো নিয়ে আসা হবে? আমরা নিশ্চয়ই আগামী দিনে এই প্রজেক্ট আজ থেকে আমাদের এখানে ওপেনিং হলো, আমরা গ্রাম পঞ্চায়েত থেকে আমরা গাড়ির ব্যবস্থা করব। আমরা প্রতিটা সংসদে প্রতিটা গ্রামে যাতে আবর্জনাগুলো আমরা চাইব এক জায়গায় জমা হোক, এবং ওখান থেকে আমরা কোনো গাড়ির মাধ্যমে এসে এই এখানে এসে আমরা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।